নমস্কার, আমি স্বপন সেনগুপ্ত। একদিন আগেই আমরা কুকিং গ্যাস নিয়ে দুটো খবর পেয়েছি। আমাদের কিছুটা স্বস্তি বয়ে এনেছে সরকারি ঘোষণায় যে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 200 টাকা কমবে। অত্যন্ত বেশি ছিল, এটা আমরা সবাই কিছুটা স্বস্তি পেয়েছি। এরই সঙ্গে আর একটা ঘোষণা হয়েছে, সেটা হচ্ছে এখনো আবার নতুন করে, যেহেতু জনসংখ্যা বেড়েছে, যেহেতু ছোট বড় পরিবার ভেঙে আরো ছোট পরিবার তৈরি হয়েছে, সেই জন্য আরো বাড়তি 75 লক্ষ পরিবারকে উজ্জ্বলা স্কিমের আওতায় আনা হবে, তাদের বিনা পয়সায় গ্যাস সরবরাহ করা হবে। এই সুযোগ আমার মনে হলো রান্নার গ্যাসের যে ব্যবস্থাপনা এবং এতে যা বদল এসছে, যে সুবিধে অসুবিধে হয়েছে, বিশেষ করে বিগত 1 দশকে, আমরা সেদিকে একটু চোখ বুলিয়ে নিই। অনেকগুলো পরিবর্তন হয়েছে, আসলে এটা আমূল পরিবর্তন হয়ে গেছে পুরো ব্যবস্থাপনা। প্রথমেই আসা যাক গত 10 বছরে গ্যাসের দাম, মানে সাবসিডি বাদ দিয়ে গ্যাসের দাম, রান্নার গ্যাসের দাম, আমি শুধু ইন্ডেনের বলছি, অন্যান্য কোম্পানি প্রায় একই হবে, রান্নার গ্যাসের দাম সর্বোচ্চ ছিল জানুয়ারি 2014 মাসে 1470 টাকা, আর সর্বনিম্ন ছিল জুলাই মোটামুটি 2020 সালের আশপাশে শুরুর দিকে, এটা ছিল 600-এর একটু ওপরেই, 601, 610, 623, এই রকম রেঞ্জে। আর আজকে এটা কমিয়ে দেওয়ার ফলে কলকাতাতে তার দামটা দাঁড়িয়েছে, আমার যতদূর দেখেছি মনে পড়ছে 929 টাকা। আমরা সবাই জানি গ্যাসের দাম কিসের ওপর নির্ভর করে, একটা হচ্ছে আন্তর্জাতিক দামের ওপর, কেননা আমাদের গ্যাসের 50% ওপর ইম্পোর্ট করতে হয়, এটা মূলত লিঙ্ক করা আছে সৌদি আরামকোর যে মূল্যমান তার ভিত্তিতে, সেই আন্তর্জাতিক দাম, আর অবশ্যই তার সঙ্গে যুক্ত হয় যে আমাদের বিদেশি মুদ্রার সঙ্গে ভারতীয় রুপির, ভারতীয় টাকার বিনিময় মূল্য, এটা একটা আনা যাওয়ার খরচ, যাকে আমরা লজিস্টিক কস্ট বলি, ধরুন শিপিং কস্ট, ইন্স্যুরেন্স কস্ট, তারপরে আরও কাস্টমস ডিউটি, তারপরে স্টেট লেভেলে এসে সেটার উপর ভ্যাট ইত্যাদি ইত্যাদি, আর এরপরে যার ডিলারদের তাদের কমিশন আছে, এইসব সব কিছু খরচের মধ্যে ধরা থাকে, এই অনুযায়ী খরচ, মানে দামের ওপর নিচে তার ভিত্তিতেই হয়। এখন এইটা যেটা সরকারি হস্তক্ষেপ থাকে সেটা হচ্ছে সাবসিডি কম বেশি করানো, এটাও আমরা জানি। এবারে দেখা যাক 2014 সালে যখন সর্বোচ্চ মূল্য ছিল 1410-এর আশপাশে, আমরা বোধ হয় তখন পেতাম 500-600 টাকাতে, বেশ খুব একটা অস্বস্তির জায়গায় ছিলাম না, আজকের থেকে হয়তো সরাসরি মূল্যের দিকে ভালোই ছিলাম। এর সঙ্গে দুটো জিনিস আমাদের দেখতে হবে, একটা হচ্ছে অবশ্যই তখনকার থেকে এখন সাধারণভাবে মূল্যবৃদ্ধির জন্যও কিছুটা তো বাড়তই, এছাড়াও আর একটা বড় ব্যাপার আছে, সেই সময় 2014-তে শুরুর দিকে তখনও পর্যন্ত আমাদের টোটাল যা গ্যাসের সংযোগ ছিল সারা ভারতে যত পরিবার আছে, ধরে না 60%-এর সামান্য কম পরিবারের কাছে সেই গ্যাস পৌঁছেছিল, যাতে বেশ ভালো রকম সাবসিডি, আমার এক্সাক্ট যেহেতু মনে নেই তবু আমি ধরে নিচ্ছি 600-700 টাকা সাবসিডি দেওয়া হতো প্রতি সিলিন্ডারে। এখানে দুটো জিনিস কাইন্ডলি মনে রাখবেন, এই 600-700 টাকা সাবসিডি দিয়ে যে গ্যাসটা দেওয়া হতো, সেই গ্যাসটা হচ্ছে আমাদের দেশের সব থেকে পেছিয়ে পড়া পরিবারগুলো কিন্তু এর আওতার সম্পূর্ণ বাইরে ছিল, যে 40%-এর কাছে গ্যাস পৌঁছয়নি তারা দিতেই পারেনি গ্যাস, কেননা দুটো কারণে, তাদের আর্থিক অবস্থা ছিল না, একটা গ্যাস দিতে প্রাথমিকভাবে যে খরচ হয়, যে সব ঝঞ্ঝাট আছে ইত্যাদি ইত্যাদির কারণে, এবং অনেক জায়গায় গ্যাসের ডিলারশিপই ছিল না, তা এইসব কারণে তারা কিন্তু এর আওতার বাইরেই থেকে গিয়েছিলেন। মূলত এই সাবসিডিটা ভোগ করছিলাম আমরা, যারা অপেক্ষাকৃত তুলনামূলকভাবে আমাদের দেশে কম গরিব বা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, কিছু পরিমাণে নিম্নবিত্ত বটে। এই এই গেল তখনকার পরিপ্রেক্ষিত। এখন সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন, ও আরো একটা কথা বলতে ভুলে গেলাম, যে তখন
যে এই যে সাবসিডির ব্যাপারটা ছিল প্রতি মাসে প্রতি সিলিন্ডার পিছু এত এত টাকা এত এত সাবসিডি, তার একটা বেশ বড়সড় অংশ ভূতেরা নিয়ে যেত। ভূতেরা নিয়ে যেত মানে আপনি বুঝতেই পারছেন কি বলতে চাইছি, আমাদের ভুতুরে কানেকশন ছিল প্রায় 3.5 কোটি টাকা, 3.5 কোটি কানেকশন শুধুমাত্র সেগুলো। যেমন এই এই সময় প্রথম পরিবর্তনটা এলো, সেটা হচ্ছে 2015 সালে সম্ভবত শুরুর দিকে, আমার যদি ঠিকঠাক মনে পড়ে 1 জানুয়ারি থেকেই পহল বলে একটা স্কিম চালু হলো। প্রথম দিকে আমরা সবাই এতে অস্বস্তি ছিলাম, কিন্তু দেখলাম সময়ের সঙ্গে সঙ্গে সবাই খুব সুন্দর মানিয়ে নিয়েছি এটার সঙ্গে। সেটা হচ্ছে প্রত্যেকের এটার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে, আধার যুক্ত হবে, ইত্যাদি ইত্যাদি, এবং গ্যাস কেনার সময় আমাকে বা গ্যাস দেওয়ার সময় পুরো টাকাটাই দিয়ে দিতে হবে, আর সাবসিডির অংশটা আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এই ব্যবস্থা চালু হলো। যে মুহূর্তে এই ব্যবস্থা চালু হলো, আস্তে আস্তে, এটা তো একদিনে ইমপ্লিমেন্ট করা যায়নি, পুরোটা সবাই এর মধ্যে আস্তে আস্তে সময় লাগলো, কিন্তু যখন পুরোটা ইমপ্লিমেন্ট হলো দেখা গেল 3.5 কোটি এরম ভুতুরে কানেকশন আছে। এই ভুতুরে কানেকশন শুধুমাত্র 2016 পর্যন্ত যেটুকু মানে ফিগার পাওয়া গেছে, দেখা গেছে যে 21,300 কত কোটি টাকা বেঁচে গেছে চুরি হওয়া থেকে। এখান থেকে আমরা একটু আন্দাজ করে নিই, বিগত তার আগের আগের বছর বহু বছর ধরে কত কত হাজার 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 কোটি টাকা লুণ্ঠন হয়েছে আমাদের ব্যবস্থা থেকে। এটা হচ্ছে প্রথম জিনিস, প্রথম বড় সড় পরিবর্তন, আমূল পরিবর্তনের একটা প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ, সে বছরই অল্পদিন বাদেই সরকারিভাবে অ্যানাউন্স করা হয়, অ্যাপিল করা হয়, যারা একটু বিত্তবান তার মধ্যে, যারা গ্যাস গ্রাহকদের মধ্যে, তারা যখন যেন স্বেচ্ছায় ছেড়ে দেন সাবসিডি। এই স্বেচ্ছায় ছেড়ে দেওয়া, এবং সেই স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার জন্য 2016 পর্যন্ত এই স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার সংখ্যা হচ্ছে 1,30,00,000, সরি আমি ভুল বললাম, 1,13,00,000। এই বাবদও, এটা যাদের দরকার নেই, যাই হোক, যারা এরা স্বেচ্ছায় ছেড়েছেন সেই বাবদও আমরা খুব রাফ ক্যালকুলেশনেও দেখা যাচ্ছে বেশ 1,000,000,000 টাকা সেখানেও সঞ্চয় হয়েছে। এরপরের বড় পদক্ষেপ এসছে, সেটাতেও একটা কিছু কিছু পরিমাণ সঞ্চয় হয়েছে। সেটা হচ্ছে যাদের ইনকাম ট্যাক্সে ইনকাম হচ্ছে 10,00,000-এর ওপর বার্ষিক ইনকাম, তাদেরকে অটোমেটিক বাদ গেছে। এরপরে আসে সেই একটা আরো বড় পদক্ষেপ, সেটা হচ্ছে উজ্জ্বলা স্কিম। গিভ ইট আপ স্কিমেই যখন দেওয়া হয়েছিল, যখন অ্যাপিলটা করা হয়েছিল, তখনই কিন্তু বলা হয়েছিল এই বাবদ সরকারের যে টাকা বাঁচবে সেই টাকা সম্পূর্ণ ব্যয় হবে গরিব মানুষদের বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়ার জন্য। সেই পদক্ষেপটারই নাম হচ্ছে উজ্জ্বলা স্কিম, যেটা চালু হয় 2016 সালে। এই উজ্জ্বলা স্কিমের মাধ্যমে 2016 সাল থেকে নিয়ে এখনো পর্যন্ত যেটা হয়েছে, যে আমাদের দেশে যে 40% সামান্য বেশি যে মানুষ, যে পরিবারগুলো গ্যাসের কানেকশনের আওতার বাইরে চলে এসছেন, চলে গিয়েছিলেন, তাদেরকে এর মধ্যে সবাইকে নিয়ে আসা, এবং আমরা কয়েক বছর আগেই মোটামুটি স্যাচুরেশন লেভেলে পৌঁছে গেছি। একটা বড় পদক্ষেপ এসেছিল, সেটা হচ্ছে COVID-19 সময় 2020 সালে, যখন আমাদের দেশে একটা ভীষণ রকম লকডাউন হয়, সেই লকডাউনে গরিব মানুষেরা যাতে, যা পিছিয়ে পড়া মানুষেরা যাতে তাদের কষ্টটা কিছুটা লাঘব করা যায়, সেই জন্য তাদের 3টে পর্যন্ত গ্যাসের সিলিন্ডার ফ্রিতে দেওয়া হয়েছিল। 2014 সালে ছিল 14,52,00,000 কানেকশন দেওয়া ছিল, ইতিমধ্যে সেটা বেড়ে হয়ে গেছে 31,40,00,000। এর মধ্যে এরম মানুষও আছেন আগে যাদের গ্যাস কানেকশন ছিল না, যারা ওই বিপিএল পরিবারভুক্ত নন, যারা গরিব নন, তারাও নিয়েছেন। শুধুমাত্র উজ্জ্বলা স্কিমে যে বেড়েছে সেই সংখ্যাটা হলো 10,35,00,000। তা
আমরা যে এই যে বাড়তি সংখ্যাটা, আমরা 14,52,00,000 থেকে 31,40,00,000 চলে গেলাম, এইটা করতে গিয়ে আমাদের অনেক সংখ্যায় বটলিং প্ল্যান্টও বাড়াতে হয়েছে। বটলিং প্ল্যান্ট হয়তো অতটা বাড়েনি, বটলিং প্ল্যান্ট বেড়েছে 186 থেকে 208টা। এরই সঙ্গে ডিলারশিপের সংখ্যা বেড়েছে প্রায় 14,000 থেকে প্রায় 23,500। তা বুঝতেই পাচ্ছেন এতখানি সার্ভিস দিতে, এর সঙ্গে আরো আনুষঙ্গিক কিছু লোকজন থাকে, আরো আনুষঙ্গিক যেমন ক্যারেজের ব্যাপার থাকে ইত্যাদি ইত্যাদি, তার মানে বেশ কিছু কর্মসংস্থান হয়েছে, এর যা যা সুফল হয় সেগুলো হয়েছে। এখানে দেখে নেওয়া যাক এর সঙ্গে আর আরেকটা খুব বড় লাভ, যেটা এই সব গরিব মানুষকে দেওয়ার জন্য হয়েছে, সেটা যে জিনিসটা আমরা যদি নজর না করি একটা বিষয় মারাত্মক ভুল হয়ে যাবে। কয়েক বছর আগের ফিগার বলছি, সারা পৃথিবীতে হুয়ের এস্টিমেট অনুযায়ী যে সংখ্যক জনগণ, এটা কিন্তু পরিবার নয় মাথা পিছু টোটাল কাউন্ট, প্রায় 240 কোটি মানুষ তারা হচ্ছেন যে ওপেন ফায়ারে কুকিং করেন। ওপেন ফায়ার মানে কাঠ, কাঠ দিয়ে, ঘুঁটে দিয়ে, কয়লা দিয়ে, এইসবভাবে, যার ফলে ধোঁয়ায় আক্রান্ত হয়ে নানা রকম লাংসের অসুখ, নানা রকম হাঁপানি ইত্যাদি ইত্যাদি এই রকম অসুখে ভুগে প্রতি বছর বহু বহু মানুষ তো শুধু অসুস্থ এবং বহু মানুষ মারা যেত। এটা সারা পৃথিবীর সংখ্যা, আমরা জানি আমরা জনসংখ্যার 1/6 অংশ। আমি বলছি না এই 1/6 পুরোটাই ভারতে, হয়তো 1/6 থেকে কমই হবে, তার কারণ এই সংখ্যার একটা বড় অংশ নিশ্চিত হবে সাব সাহারান জায়গায়, তবুও খুব বড় সংখ্যা ভারতেও ছিল। সুতরাং সবার যে বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার ফলে এই উপকারটা খুব গরিব লোকের মধ্যে নিশ্চয়ই পৌঁছেছে, সেখানে আজ না কাল সময়ের সঙ্গে সঙ্গে এই জিনিসটা আমরা ভীষণভাবে দেখতে পাবো, স্বাস্থ্যের অবনতিকর জিনিসটা অনেকটা কমবে। বিশেষ করে এটা সব থেকে ক্ষতি করত পরিবারের মহিলাদের আর পরিবারের শিশুদের। কোভিড-19 যেমন আমাদের অর্থনীতিকে কিছুদিনের জন্য ভয়ঙ্করভাবে ক্ষতির মুখে ফেলে দিয়েছিল, ঠেলে দিয়েছিল, তার একটা প্রতিফলন অবশ্যই খুব বেশি করে দেখা গিয়েছিল উজ্জ্বলা স্কিমে যেসব বেনিফিশিয়ারি আছেন তাদের ওপর। তারা তো আরও বেশি গরিব মানুষ, তাদের ওপর সব থেকে বেশি ক্ষতির দায়টা এসে পড়ায়। তারা গ্যাস কেনার জন্য ওইটুকুন টাকাও খরচ করতে পারেননি, যার ফলে তারা পুরনো রান্নার প্রথায় ফিরে গিয়েছিলেন অনেকে, প্রায় 1/4 অংশ। মোটামুটি ধরে নেওয়া যাক 1 কোটি মানুষ, 1 কোটি পরিবার, তারা 1 বছরের মধ্যে কোনো সিলিন্ডার নেননি। আবার তার উপরে আরও প্রায় 1.5 কোটি মানুষ পরিবার ছিল যারা সারা বছরে মাত্রই একটা সিলিন্ডার নিয়েছে। এটার ফলশ্রুতি হিসেবে সেই 1 বছর সময়কালের মধ্যে উজ্জ্বলা স্কিমের যত বেনিফিশিয়ারি ছিল তাদের মাথা পিছু সিলিন্ডারের ব্যবহার 4.4 থেকে কমে 3.7-এ নেমে এসেছিল 1-1 বছরে। 1-1 বছরে মাথা পরিবার পিছু এই সিলিন্ডার ব্যবহার করেছে। এখানে আমি এটাও দিয়ে রাখি, যারা পিএম, যারা উজ্জ্বলা যোজনার বাইরে আছেন, তারা মাথা পিছু কিন্তু সিলিন্ডার যেটা ব্যবহার করেন বছরে, মাথা পিছু নয় পরিবার পিছু বছরে ব্যবহার করেন 6.76%। এই নতুন এই যে জিনিস, নতুন যে সাবসিডি, বা সাবসিডি বলবো না, মূল্য হ্রাসের কথা ঘোষণা করা হয়েছে, এটা হচ্ছে আর উজ্জ্বলার জন্য এবছরে যেটা এস্টিমেট করা হচ্ছে, যেটা আন্দাজ করা হচ্ছে এবছরে, এর জন্য খরচ ধরে রাখা হয়েছে 7,700 কোটি টাকা। আর এমনি আমাদের জন্য যে দাম কমলো এর দায় বর্তাবে প্রায় 36,000 কোটি টাকা। অনেকেই বলছেন যে এগুলো হচ্ছে ইলেকশন ইয়ারের রেজাল্ট। আমি তো আগেই একটা অন্য ভারতবর্ষের অর্থনীতি আলোচনা করতে গিয়ে বলেইছিলাম যে ইলেকশন ইয়ারে কিছু নানা রকম বাড়তি খরচ সরকারের দেখানো হবে বা সরকারের হবে, এইটাও হয়তো আপনারা তার মধ্যে নিশ্চয়ই গুনতে পারেন, কেননা এটা কোনো না কোনোভাবে আমাদের
সরকারি বাজেটকে ইম্প্যাক্ট করতে বাধ্য হয় সরকারি বাজেট অথবা কোনো সরকারি সংস্থার। এবারে আর একটা কথায় যাই, রান্নার গ্যাস মানে আমরা সবাই জানি উন্নত দেশে প্রায় কোথাওই এখন সিলিন্ডার দিয়ে গ্যাস হয় না, সব জায়গায় পাইপ গ্যাস হয়। আমরা একটু তুলনা করে নিই, পাইপ ন্যাচারাল গ্যাস আর হচ্ছে এলপিজি, যেটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমরা ব্যবহার করি সিলিন্ডারের মাধ্যমে আমরা বেশিরভাগই। এখন এই দুটোর যদি একটু তুলনামূলকভাবে আলোচনা করা যায়, দেখা যায় যে এখনো পর্যন্ত দামের দিক থেকে আমাদের সিলিন্ডারের গ্যাসটা কিন্তু অনেকেই অনেকটাই কম দাম। কেউ কেউ বলছেন ওটার দাম এর থেকে, পাইপ ন্যাচারাল গ্যাসের দাম, পাইপ কুকিং গ্যাসের দাম, সেটা হচ্ছে পাইপ ন্যাচারাল গ্যাসই বলে এটাকে, পিএনজি, সেটা প্রায় দেড় থেকে দুগুণ। তার সঙ্গে আর একটা বাড়তি ব্যাপার হচ্ছে, প্রতি মাসে কেউ যদি নাও থাকে, অন্যত্র থাকে, অন্য কোথাও, যেমন আমাদের এখানে এখন অনেকেই মাঝে মাঝে ছেলে বা মেয়ে বাইরে কর্মরত থাকলে তাদের কাছে চলে যান বাড়ি পাকা রেখে, তখন কিন্তু প্রতি মাসে তার জন্য একটা ফিক্স চার্জ দিতে হয় পাইপ ন্যাচারাল গ্যাসে, যেটা আমাদের এলপিজি সিলিন্ডারে লাগে না। কিন্তু তা সত্ত্বেও পাইপ ন্যাচারাল গ্যাসের একটা খুব বড় সুবিধে হচ্ছে, ওটাতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক কম। পাইপ ন্যাচারাল গ্যাস যেহেতু হাওয়ার থেকে হালকা, কোনো লিকেজ হলে ওটা উপর দিকে চলে যায় এবং সেটার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম, আস্তে আস্তে সেটা হাওয়াতে নিজে নিজেই ডিসপার্স করে যায়। কিন্তু আমাদের এলপিজির যে লিকেজ হলে সেই গ্যাসটা আমাদের হাওয়ার থেকে ভারী, তার ফলে ওটা নিচে সেটেল করে এবং বিপদটা অনেক বেশি, আগুন লেগে যাওয়ার, বাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার বিপদটা অনেক বেশি। তা যাই হোক, সব দিক দিয়ে কিন্তু বোধ হয় আমার অনেক অনেক মানুষই আছেন যারা পাইপ গ্যাস চাইছেন। কিন্তু পাইপ গ্যাসের ব্যাপারটা হচ্ছে এই যে পুরো নেটওয়ার্কটা বেচাতে হয়, এটা মোটামুটি থমকে ছিল অনেক বছর, ইদানিং সেটাতে আবার গতি দেওয়ার চেষ্টা হচ্ছে। আগে এটা মাত্র 64 বা 66টা শহরে দেওয়া হতো, এটা আজকাল 630টা শহরে ছড়িয়েছে। ধরে নিন এগুলো সবই ছোট ছোট শহর বা বড় শহরের ছোট অংশকে আলাদা শহর হিসেবে ধরা হয়। তার মধ্যে একটা ছোট অংশে দেওয়া হচ্ছে যেখানে কনসেন্ট্রেটেড কিছু বাড়ি আছে বা কনসেন্ট্রেটেড একটা হাউসিং কলোনি আছে বা অ্যাপার্টমেন্ট ব্লকস, সেখানেই এটা টপ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। পরিবার হিসেবে কতজনকে দেওয়া হয়েছে, 10 বছর আগে মোটামুটি 25 লক্ষটা কানেকশন দেওয়া ছিল, এখন সেটা হয়ে গেছে 104 লক্ষ কানেকশন। সুতরাং এই কাজটাও বেশ ভালো গতিতেই এগোচ্ছে। আমরা আশা করতে পারি আগামী কয়েক বছরের মধ্যে আমাদের অনেকের বাড়িতেও গ্যাসের পাইপলাইন নেওয়ার মানে একটা সুযোগ এসেই যাবে। যাই হোক, আমরা আজকে এখানেই শেষ করছি। আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।